15 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে রাজ্য সরকারের উদ্যোগে তৃতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। এই শিবির চলবে আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত। আগের 18টি পরিষেবার পাশাপাশি আবারও নতুন 6টি পরিষেবা যুক্ত হয়েছে। মোট 24টি পরিষেবা পাওয়া যাবে এই শিবিরে। এবারে দুয়ারে সরকার শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ কোনো পোস্টার লাগানো যাবে না বলেই জানানো হয়েছে। এদিন শিবিরগুলিতে মানুষের ভিড় উপচে পড়েছে। এটা ফার্স্ট ফেজ রায়না 2 পঞ্চায়েত সমিতির অন্তর্গত। ফার্স্ট ফেজে আজ 16 তারিখ উচ্চলনজীবী শুরু হয়েছে। মানুষের ব্যাপক সার আছে। মানুষ আমাদের যে 24টা প্রকল্প আছে সব মানুষ আসছে এবং সেই প্রকল্প তারা সুবিধা পাচ্ছে। আমরা লক্ষ্য করছিলাম যে যখন এই ঠিক কিছুদিন আগে মানে কোভিডের আগের পরিস্থিতিতে যখন শেষ হলো দুয়ারে সরকার, সেই শেষের দিকে ক্যাম্পগুলোতে ভিড় হচ্ছিল না, অথচ এই ক্যাম্প এইবারে আবার শুরু করতে প্রথম দিন থেকে উঠছে করা দিন। শুরু তখন অনেক হয়নি, অনেক লোক বাদ গেছে, জমি অনেক বাবার নামে ছিল, হয়তো কারো বাবা মৃত, দাদু মৃত, সেই জমিগুলো যখন নিজেদের নামে এসছে তারা কৃষক বন্ধু পাওয়ার জন্য লাইন দিচ্ছে। অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার তখন 25 বছর এজ হয়নি, যার ফলে করতে পারেনি, তারা আজ এসে লাইন দিচ্ছে। কাস্ট সার্টিফিকেট একবারে সবার করা সম্ভব হয়নি। পরপর মানুষ এই যে প্রকল্পগুলো আছে, দিদির প্রকল্পগুলো, মানবিক প্রকল্পগুলো, সেগুলো মানুষ সুবিধা পাচ্ছে বলেই দেখুন বারবার মানুষ ছুটে আসছে, যে দিদি যেটা বলে মুখে সেটা বাস্তবে রূপায়ণ করে, যার ফলে এত ভিড়। এইবারে কোনো বিরোধীদের কোনো লাইন মানে বিরোধী মুখ যাদেরকে আমরা জানতে তাদেরকে কোনো লাইনে দেখতে পেয়েছেন? সবাই আছে, বিজেপি নেতা থেকে আরম্ভ করে সিপিএম এর নেতা থেকে, তারা বার্ধক্য ভাতা থেকে, কৃষক বন্ধু থেকে সব কিছু পাচ্ছে এবং সব সুবিধা তারা ভোগ করছে। বাইরে গিয়ে হয়তো বড় বড় কথা বলছে, দিদির ছলনা নানা রকম যে এগুলো মিথ্যা প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি মিথ্যা দিয়েছিল বারবার। আপনার সিপিএম সরকার বারবার ভাওতা দিয়ে এসছে, শুধু ওই কিছু মানুষকে জমির পাট্টা দিয়ে ভাওতা দিয়ে এসছে, কিন্তু এখনও তারা পাট্টা পায়নি। বর্তমানে বিজেপি সরকার মানুষকে দেখেছেন অ্যাকাউন্টে কত ঢুকবে, সেই অ্যাকাউন্টে ঢুকছে। বর্তমানে দেখা যাচ্ছে কি, যারা অ্যাকাউন্টগুলো খুলেছিল সেখান থেকে টাকা কেটে নিচ্ছে, কারণ বিজেপি সরকার প্রচার করে এক আর তারা বাস্তবে করে এক। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের টাকা লুট করে নেওয়া। যতগুলো টাকা লুট হচ্ছে দেখুন বিজেপির সাথে প্রত্যেকের আঁতাত আছে। আজকে গুজরাটে ধরা পড়েছে একটা বড় কেলেঙ্কারি, হাজার হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতি কেলেঙ্কারি, এগুলো বিজেপির কর্ম। দিদি উন্নয়ন করছে, দিদির সাথে মানুষ আছে, থাকবে। আর পৌরসভা ভোটে দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে, ক্যাম্প হচ্ছে সেই জায়গায়। নির্বাচন কমিশন বলেছে যে এই মুহূর্তে কোনোরকমভাবে মুখ্যমন্ত্রীর ছবি এই দুয়ারে সরকার ক্যাম্পে রাখা যাবে না, বা এবং কোনো রাজনৈতিক নেতা সেই ক্যাম্পে যেতে পারবে না। তাহলে আমরা এটা কীভাবে দেখছি, রাজনৈতিক নেতা সে আসছে তার কাজের জন্য ক্যাম্পে, এবং সে এলাকার ডাইরেক্ট প্রশাসন কাজ করতে পারে সবটা, এলাকার মানুষ যারা উন্নয়নপ্রেমী মানুষ, যারা মানুষকে সাথে নিয়ে থাকে, মানুষের সুখ দুঃখে থাকে, তারা তো আসবেই ক্যাম্পে। টোটালটা প্রশাসন দেখভাল করে, কিন্তু মানুষের সাহায্যার্থে যারা দায় বিপদ হলে যায়, হসপিটাল ছোটাতে, সেখানে তো রং দেখে না, রক্তর রং দেখে নেওয়া হয় কি? মুখ্যমন্ত্রীর ছবি রাখা যাবে না বলছে নির্বাচন কমিশন। দেখুন নির্বাচন কমিশন কি বলছে সেটা তো শুনলে মোদির ছবি আর কোথাও থাকবে না। আপনি যেদিকে তেল ভরতে যাবেন তেল ভরছে না, মোদির ছবি দেখছেন, সেটাই তো বুঝতে পারছে না। সেই ছবি ছড়াতে পেরেছে নির্বাচন কমিশন? পারেনি তো। তাহলে একটা মানবিক মুখ্যমন্ত্রীর প্রকল্প, 24টা প্রকল্প এই ক্যাম্পে হচ্ছে, সে মুখ্যমন্ত্রী হিসেবে তার ছবিটা থাকবে না, এটা কী করে হয়? এখানে তো ভোট হয়নি, আপনার গ্রামীণে ভোট হচ্ছে নাকি? আজকে আমাদের ভাদার ব্লকের নিত্যনাথপুর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারের যে রাউন্ড 3 তার প্রথম দিন আজকে, এবং এই দুয়ারে সরকার যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক যে প্রত্যেকটা সরকারকে মানুষের কাছে পৌঁছে যাওয়ার এবং সেইখান থেকে তাদেরকে পরিষেবা প্রদান করার মাধ্যমে মানুষের পরিষেবা যাতে 100% সুনিশ্চিত করা যায় সরকারি প্রকল্পে, সেদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বতোভাবে নজর রাখছে, এবং তারই উদ্দেশ্য হিসেবে আজকে আমাদের ফেজ 3 দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মানুষের ভিড়, এবং তারা যে প্রকার উৎসাহ নিয়ে এই দুয়ারে সরকার অংশগ্রহণ করেছেন তাতে বলতেই হয়, একথা বলতেই হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভেবেছিলেন মানুষের জন্য সেটা মানুষ কিন্তু তার যে সুফল সেটা কিন্তু মানুষ কিন্তু উপভোগ করছেন, এবং তার জন্য কিন্তু এই ফেজ 3 দুয়ারে সরকারেও আজকে এত বেশি পরিমাণ লোকের কিন্তু আগমন হয়েছে আমাদের এই ক্যাম্পে। কে কে পরিদর্শন করলেন ক্যাম্প? আমাদের এই ক্যাম্পে পরিদর্শন করলেন DPLRO সাহেব, এসেছিলেন আমাদের মাননীয়
স্থানীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয়, তিনি গতদিনেও বলগোনা গ্রাম পঞ্চায়েতে গেছিলেন, যেখানে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছেন, তিনি এসেছিলেন এবং তিনি সাধারণ মানুষের সাথে আলাপচারিতার মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্প থেকে তারা কী কী পরিষেবা পাবে সেগুলো নিয়ে মানুষকে অবগত করেছেন। আমাদের বিডিও সাহেব এসেছিলেন, প্রশাসনিক প্রধান হিসাবে ওসি সাহেব এসেছিলেন, উনি নির্দিষ্টভাবে যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সেই দিকগুলো তিনি নজর রেখেছেন, এবং তার সাথে সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি থেকে শুরু করে বিভিন্ন কর্মদক্ষরা আমাদের এই ক্যাম্পে এসেছিলেন পরিদর্শনের জন্য, এবং মানুষের সাথে নিজেদের মানুষরা যাতে গ্রাম পঞ্চায়েতে উপকরণ যুক্তি করা হয়। তৃতীয়বার যে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প দিলেন এবং আমাদের নিত্যানন্দপুর অঞ্চলে সমস্ত যে জনগণ আছে তাতে ভীষণভাবে উপকৃত হবে এবং আমরা খুব খুশি এই ব্যাপারটা নিয়ে। কোন কোন প্রকল্পে বেশি সুযোগ সুবিধা মানুষ নিচ্ছে? সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার, তারপরে আমাদের এই সুরক্ষাবিধি, যেটা সুরক্ষাবিধি ওই রাজমিস্ত্রি যে প্রকল্পটা আছে ওটা অনেক লোকের লাইন রয়েছে এবং ভিড়ও রয়েছে এবং এই প্রকল্পের বেশিরভাগ লোক সুবিধাটা নিচ্ছে। আজকে কোথায় ক্যাম্পটা হচ্ছে? এটা নিত্যানন্দপুর ফুটবল গ্রাউন্ড মাঠে এটা ক্যাম্পটা হচ্ছে। ভালোই রয়েছে, আমাদের গতকাল বলগোনায় ক্যাম্প ছিল, সেখান দিয়ে শুরু, তো আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। কোন প্রকল্পের চাহিদা বেশি রয়েছে এখন? সমস্ত প্রকল্পের চাহিদা রয়েছে, তার মধ্যে কৃষক বন্ধু, তারপরে যে জমির যে মিউটেশনগুলো করানো হচ্ছে গ্রাম দপ্তরের থেকে তাতে যথেষ্ট গ্রোথ হচ্ছে, এবং আমাদের যে হেলথ ক্যাম্পগুলো করা হয়েছে এবারে মুখ্যমন্ত্রীর নির্দেশে দুয়ারে সরকারের ক্যাম্পগুলোতে হেলথ ক্যাম্পও রাখা হচ্ছে, তাতেও যথেষ্ট মানুষের ইচ্ছা। এখানে কি ভ্যাকসিন প্রক্রিয়াও চলছে? ভ্যাকসিনও চলছে স্যার। আজ ব্যুরো নিউজ আনন্দ।